আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সামনে আবারও যে এই তোমাদের মাদ্রাসা বোর্ডের জ্যামিতি গণিত পরীক্ষা হলো, সেই গণিতের ঘ সেটের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সমাধান করে দিচ্ছে এখন। তো এখানে তার আগে বলে নিই যে গণিতের আসলে এমসিকিউ সমাধানের এখানে আমি শুধুমাত্র উত্তর বলে দিচ্ছি, উত্তরগুলো কেন হলো সেটা যদি তোমাদের জানতে কোনো সমস্যা বা সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা আমরা পরবর্তী এই এখানে ব্যাখ্যামূলক একটা ক্লাস থাকবে, সেই ক্লাসটা তোমরা উপলব্ধি করলে তোমরা বুঝতে পারবে যে এটা কেন হলো। তো যাই হোক, এখানে আমি একথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এখানে তোমাদের এই যে প্রশ্নগুলো অ্যান্সারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর যে প্রশ্নটা আমার কাছে ঘ সেটের প্রশ্ন, তোমরা অন্য সেটের প্রশ্ন থেকে মিলিয়ে নিতে পারবে। তো এক নম্বর, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ইলেভেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 45 হলে এটার এক্স, এখানে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স মান কত? এটাতে উত্তর হবে গ নম্বরটা অর্থাৎ 38। এটাতে ব্যাখ্যামূলক ক্লাসে আমি দেখিয়ে দেবনি। তো যাই হোক, এখানে দুই নম্বর যে প্রশ্নটা, এখানে বলা হয়েছে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি সমান রুট সেভেন হলে এখানে এক নম্বরটা ঠিক আছে, আর যেহেতু দুই নম্বরটার এখানকার ক্ষেত্রে এটা হতো পাঁচ, তাহলে যেহেতু পাঁচ হচ্ছে সুতরাং এখানে দুই নম্বর যেহেতু ভুল সুতরাং এখানে আর আমাদের দেখতে হচ্ছে না, এখানে শুধু ক নম্বরটা সঠিক, খ নম্বরটা সঠিক, যেহেতু তিন আর দেখার প্রয়োজন হচ্ছে না, তাহলে খ নম্বরটা সঠিক উত্তর। তিন নম্বর এখানে প্রশ্ন বলা হয়েছে এফ অফ এক্স সমান ফাইভ এক্স মাইনাস পি অফ এক্স, পি এক্স স্কোয়ার হলে পি এর মা কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো, এটাতে সরাসরি মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো জিরো ধরলে, তাহলে এটার ক নম্বর উত্তর মাইনাস ফাইভ ডিভাইডেড টু। এখানে বলা হয়েছে দেখো চার নম্বর যে প্রশ্ন, পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে একটা জানি আমরা পি কিউ আর সমবাহু ত্রিভুজ হলে পরিকেন্দ্র অবশ্যই মাঝখানে অবস্থান করবে এবং প্রত্যেকটা কোণ সমান হবে, তাহলে এখানে কিন্তু তিনটে কোণ হচ্ছে, এই তিন কোণ মিলে কিন্তু 360 ডিগ্রি, তাহলে 360-এর আবার বলা হয়েছে পি, দেখো এখানে বলা হয়েছে পি কিউ আর আর, তাহলে কিউ ও আর, কিউ ও আর তার আবার দ্বিগুণ বলা হয়েছে, সুতরাং এখানে হচ্ছে 360-এর অর্ধেক 120 তার দ্বিগুণ করলে 240, গ নম্বরটা সঠিক উত্তর। এখানে রাশিটির উৎপাদকীয় বিশ্লেষণ নিচের কোনটি, এখানে উৎপাদকীয় বিশ্লেষণ যদি আমরা সরাসরি দেখো এক্স কমন নিলে এখানে হবে, কিন্তু একটু দেখে দিই যে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 21, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটারে যদি এখানে বসিয়ে দিই, তোমরা হয়তো বা ক্যালকুলেটারে এটা অনেকেই করেছো, তো দেখো শিফটে মোডে যখন আমরা যাব তাহলে ক্যালকুলেটারে বসিয়ে দিলেই এখানে টু এখানে পেয়ে যাবো, তাহলে এখানে দেখো ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস 21 এখানে আছে, তাহলে এখানে আমরা লিখব ওয়ান সমান মাইনাস ফোর সমান মাইনাস 21 সমান দিলে দেখো একটা সেভেন পাচ্ছি, তাহলে এক্স মাইনাস সেভেন অর্থাৎ এক্স মাইনাস সেভেন এটা একটা উত্তর হবে, আর পরবর্তীতে আবার যখন আমরা ক্লিক দেবো তাহলে মাইনাস থ্রি, তাহলে প্লাস অর্থাৎ এক্স প্লাস থ্রি অর্থাৎ ঘ নম্বরটা এখানে সঠিক উত্তর পাচ্ছি। তার পরবর্তীতে দেখো এক্স এইট এত, এটা কিন্তু আমরা সাজিয়ে নিলে ছোটো থেকে বড়, তাহলে মাঝখানে বসবে এইট আর নাইন, যেহেতু জোড় সংখ্যার দুইটি মধ্যক থাকে সুতরাং দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে, তাহলে এখানে দেখো না নাইন আর আমার এখানে বলতে একটু ভুল হলো, আমাদের এখানে থাকবে হচ্ছে এইট আর টেন, এইট আর টেন, তাহলে এইট আর টেন যোগ করে দুই দ্বারা যখনই ভাগ করবো তখন নাইন আমরা পাবো মধ্যক, তাহলে গ নম্বরটা সঠিক। একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 7.5, তাহলে 10 আর 7.5 যখন যোগ করব তাহলে 17.5 পাবো, তার দ্বিগুণ করলে আমরা পাবো 35, 35-এর আবার যখন দ্বিগুণ বলা হয়েছে তাহলে দ্বিগুণ করলে পাবো 70 অর্থাৎ গ নম্বরটা সঠিক। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে, আসলে জ্যামিতিক উপপাদ্যের সাধারণত ধাপ থাকে 4টি আর উপপাদ্য প্রমাণের সাধারণত ধাপ থাকে 5টি, সুতরাং এখানে ক নম্বরটা এখানে সঠিক উত্তর হবে। তার পরবর্তীতে দেখো নয় নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আসলে এটার উত্তর নয় নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে ঘ নম্বরটা, অর্থাৎ এখানে তিনটাই সঠিক আছে, এখানে তিনটা সঠিক আছে কেন সেটা ব্যাখ্যামূলক ক্লাসে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারবে। তো যাই হোক, এখানে আমি আর ব্যাখ্যা না করে বলে দিলাম এটাতে ঘ নম্বরটা সঠিক উত্তর হচ্ছে। তার পরবর্তীতে একটি দেখো জামার ক্রয় মূল্য 820 টাকা হলে 10% লাভে, এটা তো খুবই ইজি প্রশ্ন যে 850 তার সাথে যেহেতু 10% লাভের মূল্য 110 ভাগ, দেখো এটাতে 100 টাকায়, এটাতে বলা হচ্ছে যে 100 টাকা হলে 110 টাকা, তাহলে ভাগ 100, এটাতেই তাহলে আমরা 935 টাকা এখানে পেয়ে যাব, অর্থাৎ তাহলে এখানে উত্তর হবে
সরাসরি আমাদের এই ঘ নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি আমরা। এটাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুট এখানে বলা হয়েছে এ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি গুণফল, তাহলে রুট চোদ্দো আর রুট যখন সেভেন এটা হিসাব করবো তাহলে আমাদের এখানে আসবে ঘ নাম্বারটা অর্থাৎ সেভেন রুট টু। তার পরবর্তীতে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা দেখতে একটু চিত্র ভয়ঙ্কর মনে হলো, খুবই ইজি একটা প্রশ্ন দিয়েছে। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি এ ডি, এখানে বলা হয়েছে সি এ ডি এই কোণটা বলা হয়েছে 55, যেহেতু এটা 55 ডিগ্রি কোণ তাহলে অবশ্যই এই কোণটা হবে 180-55, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান কিন্তু আমরা পাচ্ছি। দেখো ইজিলি যদি 150 ডিগ্রি আমরা এখানে বাদ দিয়ে দিই সরাসরি, তাহলে 180 থেকে আমরা বিয়োগ করবো 55, তাহলে এখানে কিন্তু 125 ডিগ্রি হচ্ছে, আর এখানে দিয়ে রাখা আছে 90 ডিগ্রি, এক ভুল যেহেতু, সুতরাং ঘ নাম্বারটা এখানে সঠিক, সরি গ নাম্বার প্রশ্নটা সঠিক। তারপরে ট্যান ফাইভ, এখানে কিন্তু ট্যান ফাইভ এ বলা হয়েছে 45, তাহলে এখানে 1 যেহেতু তাহলে 5 এ সমান কিন্তু আমরা পাচ্ছি 45, তাহলে 5 নং 45, এখানে 9 খ নম্বরটা সঠিক। নিচের কোণটি অবিচ্ছিন্ন চলক, এটাতে যেটা ভগ্নাংশ হয় অর্থাৎ ভগ্নাংশ, দেখো দৈর্ঘ্য ভগ্নাংশ লেখা যায়, গণসংখ্যা কখনো ভগ্নাংশ, এটা ফুটবলারের সংখ্যা ভগ্নাংশ হয় না, শিক্ষার্থীদের রোল নাম্বার কখনো ভগ্নাংশ হয় না, সুতরাং এটা খ নম্বরটা সঠিক। 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, এটা বেলুনের তো ক্ষেত্রে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে পায়ের মান তো পাই থাকবে, আর এর মান হচ্ছে 3, অর্থাৎ যেহেতু ব্যাস দেওয়া হয়েছে তাহলে 9, আর এখানে পাচ্ছি 5 5 নং 45 পাই, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর হবে। তার পরবর্তীতে দেখো এখানে 400 এর লগ, এটা কিন্তু এইভাবে আসবে আমাদের, 400 এখানে থাকবে আর এখানে এক্স আর এখানে 4, তাহলে এক্স পাওয়ার 4 = 400, তাহলে এক্স 4, তাহলে এখানে কিন্তু 20-এর উপরে রুট করলেই 4 করলেই আমরা রুট 20 বলতে এটাতে কিন্তু 2√5 16 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাস 16 হলে ব্যাসার্ধ 8, এবং ব্যাসার্ধ হচ্ছে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর, দেখো অন্তঃস্পর্শ করলে বিয়োগ ফলের সমান হয়, অর্থাৎ তাহলে 3 বিয়োগ করলেই আমরা এখানে 3 অ্যান্সার পাচ্ছি, আর বহিঃস্পর্শ করলে যোগ ফলের সমান হবে, এত এর সাথে কত যোগ করলে এখানে যোগ ফল হবে 25, দেখো এটাতে এখানে আমরা যদি 25, এখানে 18 নম্বরের উত্তর হবে গ নম্বরটা, অর্থাৎ এখানে দেখো 18 নম্বরের গ আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি ব্যাখ্যামূলক ক্লাসে। তো যাক এখানে 19 নম্বরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 19 নম্বর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি সমান এসি, যেহেতু এবি সমান এসি তাহলে এই দুটো যখন সমান হচ্ছে তাহলে বি ও সি কোণ আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানে কিন্তু দ্বিগুণ এই বৃত্তস্থ কোণ, এটা দ্বিগুণ অর্থাৎ এটা ঠিক আছে, এই তিনটাই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে, এ ও দেখো ও এ বি, ও এ বি এই কোণ আর এই কোণ কিন্তু যোগ করলে এই কোণের সমান, অর্থাৎ ও এ সি, ও এখানে বলা হয়েছে দেখো যে ও এ বি, ও এ বি কোণ আর ও দেখো এ সি কোণ, এই দুটো কোণ সমান হবে, যেহেতু এই দুটা বাহু সমান, এটা আর এটা সমান, সুতরাং এই দুটা সমান হবে এখানে, তাহলে 19 নম্বর প্রশ্নের উত্তর তিনটাই সঠিক আমরা পাচ্ছি। তারপর 20 নম্বর প্রশ্নের বি ও ডি এর মান সমান নিচের কোণটি, তাহলে এখানে যেহেতু এই কোণ দেখো এই কোণ আর এই কোণ সমান, সুতরাং এই দুটোর যোগফল কিন্তু এটা সমান, অর্থাৎ এখানে ক নম্বরটা সঠিক, 20 নম্বর প্রশ্নের 20 নম্বরের ক। 21 নম্বরের এটা মধ্য প্রসূরক শ্রেণীর মধ্যমান, দেখো এখানে প্রসূরক শ্রেণীর মধ্যমান কোটি কোনটি, শ্রেণী মধ্যমান বলতে এটা প্রসূরক শ্রেণী, তাহলে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা। এত এখানে কিন্তু এটাতে আমরা 4 এর উপর স্কোয়ার করলে 2a + 2 সমান দেখো 4a - 2, শুধু এখানে সরাসরি এখানে আসতেছে দেখো a = -4, তাহলে ক নম্বরটা সঠিক উত্তর পাচ্ছি। তার পরবর্তীতে 23 নম্বর প্রশ্ন, এটা 3 এটা 4, তাহলে এটা অবশ্যই 5 হবে, এটা আমরা ব্যাখ্যাতে জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে এটা 5 ঠিক আছে। কট বলতে আমরা জানি ও লম্ব ডিভাইডেড অতিভুজ, কিন্তু এটা লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে এখানে কিন্তু কট বলতে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে ভূমি বাই লম্ব ঠিক আছে, আর এই এটা আর এটা 90 ডিগ্রি, দুটা যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ এটাও ঠিক আছে, এটাতে ঘ নম্বরটা সঠিক।
এখানে বলা হয়েছে উদ্দীপকের 24-25 বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 6, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে 6 × 6 = 36, তার অর্ধবৃত্ত মানে 36 অর্ধেক 18, অর্থাৎ এখানে 18 পাই। চিত্রে বি ও না বিডিসি চাপের দৈর্ঘ্য, আমরা জানি চাপের দৈর্ঘ্য, তাহলে এখানে চাপ বলতে কিন্তু চাপ এখানে যেহেতু 30 ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে সুতরাং এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে আমরা পাই ডিভাইডেড 3 বুঝি, রেডিয়ানে প্রকাশ করলে চাপ চাপ আর নিচে ব্যাসার্ধ হচ্ছে 6, তাহলে এটা আর এটা কাটাকাটি করলে দেখো 2 পাই, অর্থাৎ এখানে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি যে 2 পাই। তার পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে যে এখানে ও এম সমান ও এন, অর্থাৎ এই দুটো যেহেতু সমান সুতরাং এটাও সমান, কিন্তু এখানে 5 এখানে 3, তাহলে এটা অবশ্যই 4, 4 হলে তাহলে দেখো এখানে যেহেতু এটা 3 সেন্টিমিটার দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই দেওয়াই হয়েছে দেখো যে ও এম ও এন, ও এম আর ও এন কিন্তু 3 সেন্টিমিটার, এটা কিন্তু এই বাহু না এই বাহু, ও এম সমান 3, তাহলে এটা 5, তাহলে এটা অবশ্যই 4, তাহলে এটা যেহেতু 4 তাহলে এটাও 4, তাহলে 4 × 4 = 8, অর্থাৎ খ নম্বরটা সঠিক উত্তর আমরা পাচ্ছি। তারপরে 27 নম্বর প্রশ্নের উত্তরে সাধারণ অনুপাত, অর্থাৎ এটা ভাগ এটা এটা ঠিক আছে, সাধারণ দেখো ধারাটির এমতম পদ আমরা জানি এ আর এম মাইনাস ওয়ান হবে, আর এর মান 1/5, এ এর মান 1, সুতরাং এখানেও দুইও ঠিক পাচ্ছি। ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কিন্তু আমরা এ সূত্র না দিয়েও এটা করতে পারি, দেখো এটা করার জন্য কি করব, প্রথমে যেহেতু আছে 1+1 ভাগ, দেখো এটাতে যখন ক্লিক দেবো 1/5, দেখো 5, তারপরে প্লাস 1, তারপরে AB/C যখন বাটনে ক্লিক দেবো ভাগ 25, এখন যখনই আমরা যোগ দিচ্ছি যোগ দিলে কিন্তু পাচ্ছি দেখো এই মানটা, এই মানটাকে যখন শিফট বাটনে ক্লিক দেওয়ার পরে এটাতে আমরা ক্লিক দিচ্ছি, তাহলেই মান পাচ্ছি 31/25, কিন্তু এখানে আছে 25/31, তাহলে এটা ভুল হওয়ার কারণে তাহলে 1 ও 2, অর্থাৎ 27-এর ক নম্বরটা উত্তর নিশ্চিতভাবে সঠিক হচ্ছে। তারপরে দেখো 28-এর 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের, ঘনকের ধার এখানে যদি বর্গ থাকতো তাহলে কিন্তু ইয়ে হতো, কিন্তু সেন্টিমিটার বলা হয়েছে সুতরাং একটা বাহু, তাহলে ঘনকের বাহু হলে এ কিউব ক্ষেত্র আয়তন হয়, তাহলে 125 হবে, এখানে গ নম্বরটা সঠিক উত্তর হচ্ছে। তারপরে একটি সার্বিক সেট ইউ, এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা, তাহলে সুতরাং 1, 2, 3, 4, 5, এখানে ইউ এর মান কিন্তু 1 থেকে 8 পর্যন্ত, তাহলে এখানে আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি, অর্থাৎ এখানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই, অর্থাৎ 1 থেকে 8, এটা ঘ নম্বরটা সঠিক। এ পূরক বা কমপ্লিমেন্টের মান কোনটি হবে সেটার ক্ষেত্রে এখানে মান পাবো, দেখো এ পূরক 8 থেকে এ এর মানটা বাদ হবে, তাহলে 1, 2, 3, 4, 5 বাদ দিলে আমরা পাচ্ছি এখানে এটাতে যেহেতু 8টাই মান আছে, তাহলে 1, 5 পর্যন্ত বাদ দিলে 6, 7, 8 তিনটি মান পাচ্ছি, সুতরাং এখানে আরও তিনটি মানে সেটের প্রকৃত উপসেটের, দেখো প্রকৃত উপসেট যখন বলা হচ্ছে তার প্রকৃত উপসেট হচ্ছে এই, তাহলে এত এর প্রকৃত উপসেট মোট 8টি, তাহলে 8-এর 1টি কমে গেলে 60টি, অর্থাৎ প্রকৃত উপসেট হবে 60টি, তাহলে এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর। তাহলে এখানে আমি 30টি প্রশ্নের উত্তর সঠিকভাবে করে দিলাম, তো তারপরে তোমরা ব্যাখ্যামূলক ক্লাসে আরও পেয়ে যাবে যে সর্বোচ্চ কত মানে কেন উত্তর হলো, তো এই আশা ব্যক্ত করে আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে নৈবেদ্যিক ক্লাসের এখানে সমাপ্তি টানছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।